এভাবে আমার কর্মস্থলে আসতে হয়, বাসাস থেকে আসি, তারপরে আমি কাজ করি, গাড়ি ঝাড়ু দিই, গাড়ি মসি, তারপরে এই গাড়ি কাজ কাম করে মোবিল টোবিল চেক করে, তারপরে আমি গাড়ি লি সকালবেলা আল্লাহর রহমতে গাড়ি লো বাইরে। অনেক সার্জেনে বলে গাড়ি ধরে দেয়া গেছে, নামি নামলে দেওয়া গেছে, গালি দেয়, এ মাদাস দিদি কসকে কাজ বিক্রি করতে পারছ না, গাড়ি কাজ করসকে দেওয়া গেছে, একটা হেল্পার নামলে হেল্পার তো 200 টাকা নিতে পারবো, আমার তো তার নিতে পারবো না, এর লেগে দেখা গেছে আমার এরকম গালি দেয়। গুলিস্তান চিটাঙ্গ শুনি একটা সাইনবোর্ড, গুলিস্তান সামলে গাবতলে সামলে আসাদ গেট, গাবতলে সামলে বারাম গেট কারণ বাজার, গুলিস্তান বারাম গেট কারণ বাজার সামলে কল্যাণপুর আসাদ গেট। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি যাত্রী ডাকতেছেন? জি। মানে কি আপনি এই গাড়ির একজন হেল্পার? জি। আচ্ছা আচ্ছা, মানে আপনি গাড়ির হেল্পার হিসেবে আছেন, রেখেছি আপনাকে? জি জি। কি দেখে রাখলো আপনাকে, যেখানে সুস্থ মানুষ ঠিকমতো রাখে না? আমি কাজ করি এই হিসাবে, আমার ওস্তাদ কখনো আমার কাজ করার লাগে সুযোগ করে দিছে, এই থেকে আমি কাজ করি, অন সবাই আমার ডাকে, আমি এসে আবার ডিডি করি। আপনার নাম? নুরুল আমিন। নুরুল আমিন, বয়স কত চলছে আপনার এখন? 25 বছর। কত বছর ধরে আপনি এই হেল্পার হিসেবে কাজ করছেন? 10-12 বছর। 10-12 বছর। আচ্ছা আচ্ছা, তো আপনার সাথে একটু ভেতরে ঢুকে কথা বলি, এখানে প্রচণ্ড রোদ, তাই না? আচ্ছা, আপনি একটু উঠে যাবেন উপরে। মানে ওস্তাদ যে আপনার কাজ নিল, সে আপনার কোনো আত্মীয় স্বজন হয় এমন? না, আমার কোনো আত্মীয় স্বজন হয় না। হ্যাঁ, আমার কৈছে তুই আমার ভাড়াঘাট গাড়ি হ্যাঁ নিজের আসিল, ও ভাড়া যদি কমও হিরাম দিকে নম সমস্যা নেই, তুই আমার গাড়িতে ভাড়াঘাট এই কথা বলে দিছি। এখন এটার পাশাপাশি আর কি করছেন? এইটার পাশাপাশি রেডি, আর কোনো কাজ নেই, গাড়ির কাজ করি, রেডি কাজ, গাড়ির কাজ। এখানে যাত্রী ডাকের আর কি করেন? যাত্রী ডাকি, গাড়িতে ভাড়া গাড়ি ভাড়া কাটেন। আমরা দেখি লোকাল গাড়িগুলোতে অনেক সময় ভাড়া নিয়ে ক্যাচাল হয়, আমার সাথে হয়, আপনার সাথে হয়, তখন এটা কি আপনার এই যে আপনার যত আকৃতি বা একটু মানে একটু ব্যতিক্রম আপনি, হ্যাঁ এক কথায় যে শব্দটা ইউজ হয় প্রতিবন্ধী টাইপের, এতে করে কি যখন যাত্রীরা রেগে যায় টাকা নিয়ে ভাড়া নিয়ে, হ্যাঁ তখন কি এইসব কিছু বলে? আমার অনেকগুলো দেখা গেছে ভাড়া আমার কত 30 টাকা, মানে আমার ভাড়া দিতেছে 25 টাকা, মানে আমি যদি 30 টাকা ভাড়া চাইতেছি, অন দেখা আমি 30 টাকা লাগে হ্যালো লুজ জরকা করতেছি, আমি 30 টাকা দিতে হবে, মানে এটার লাগে আমি 30 টাকা চাইছি, কেন আমি খারাপ না? এটা ছাড়াও যা এইটাকে কেন্দ্র করে দেখা যায় না যে এই আপনার শরীরে বা ভাইয়ের শরীরে একটা সমস্যা আছে, হ্যাঁ এটা আমি দেখতে পাচ্ছি, দেখে যখন আমার রাগ উঠলো বা আপনি আমাকে আপনার সাথে তর্ক হচ্ছে, তখন আপনাকে বললাম একে তো হচ্ছে প্রতিবন্ধী, এরকম কোনো আমার বলে কথা বলে আল্লাহ তোরে এটা লাইট এরম বানাইছে, এটা লাইট এরম এরম করস, মানে বিভিন্ন কথাবার্তা বলে, এসব কথাগুলো বলে, এসব বলে। এমনিতে সংসার জীবনে আমার মেয়ে আছে, আমার ওয়াইফ আছে, আমার মা বাপ সবাই আছে, মা বাবা সবাই আছে। দেশের বাড়ি কোথায় আপনার? নোয়াখালী। নোয়াখালী কোথায়? নোয়াখালী মাইজদি। আচ্ছা মাইজদিতে। বিয়ে করেছেন কত বছর? বিয়ে করেছি আজ 6 বছর। 6 বছর হবে। আচ্ছা, এই যে যাকে বিয়ে করেছেন তাকে নিয়ে ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, কোনো ধরনের সমস্যা হচ্ছে না? কোনো ধরনের সমস্যা। আপনি পাগুলো কিরকম, মানে একবার মানে সম্পূর্ণ বাঁকা নাকি চ্যাপটা? বাঁকা, এই বাঁকা প্লাস চ্যাপটা, এই যে চ্যাপটা, হ্যাঁ এরকম আমরা আরো অনেকের পা দেখেছি, হ্যাঁ যাদের পাগুলো চ্যাপটা মানে বাঁকা হয় ঠিক আছে, তারপর চ্যাপটা এই জিনিসটা, এটা জন্মগতভাবে হয়েছে? জি আমারও জন্মগত। আপনার ভাই বোন কজন? আমার ভাই বোন 5 জন। 5 জনের মধ্যে আপনি? আমি 4 নম্বর, চতুর্থ নাম্বার। পরিবারের তরফ থেকে এই যেই কাজে আছেন এখানে আসতে দিয়েছে আপনাকে? পরিবারে প্রথম আমার না গেছে, যদি আমরা ভাত খাইতে পারি তুইও খাইতে দিবি, কাজ করার লাগবে না, রিক্সের কাজ অনেক মানে অনেক ঝুঁকির কাজ, পরে পরে অঙ্গার কেউ কিছু বলে না, দেখতেছেন পারি, এখন আর কেউ আমার কিছু বলে না, করতেছি প্রথমে না করেছি, প্রথমে না করেছি। বাবা কি করেন? বাবা চট্টগ্রাম বিরিকপিল আছে না, ইটের ভাটা ওখানে কাজ করে। এমন কি হয়েছে কখনো আমরা দেখি হালকা একটু সমস্যা হলো মানুষ হাত পাতে, হ্যাঁ ভিক্ষা করে টাকা নেয়, আপনাকে দিয়ে এরকম কিছু করাতে চেয়েছিল বাবা মা? আমার বাবা না, আমার বাবা এই বলেন কখনো বলেনি, আসলে এটা হয়তো আপনার জন্য বড় একটা পাওয়া, অনেক কিছু বড়। প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত ডিউটি করেন? সকাল 5টা থেকে রাত 12টা হাই একটা পর্যন্ত, একটা পর্যন্ত ডিউটি করেন। এখন সবার সাথে মানিয়ে নিয়েছেন? সবার সাথে মানিয়ে নিয়েছেন। আপনার এই কর্মজীবনে কয়টা গাড়িতে বা কোন কোন গাড়িতে কাজ করেছেন? মিড লাইন, সিডি বাস, রজনীগন্ধা, টি3, অভিনন্দন। এখন বর্তমানে আছেন অভিনন্দন? এখানে কত বছর ধরে আছেন? এখানে ধরেন এক বছর। আপনার কাছ থেকে ছোট্ট করে একটা জীবনের গল্প জানতে চাই, সেটা হচ্ছে যখন আপনি এই কর্মজীবনে ঢোকেন তখন শুরুটা কেমন ছিল? শুরুটা
আমার কাউন্টারে আসতাম সব সময়। আপনার লগে যেমন একটা এলোক লাগাম পরিচয় ওই লগে আমার লগে ভালো একটা ভালো পরিচয় হইতো। এখান থেকে আমার কথা আমার কাছে মারা গেল আমার ওস্তাদ। প্রথমে সমস্যা হয়নি ভাড়া কাটতে বা গাড়িতে উঠতে নামতে? একটু সমস্যা হয়েছে, কিন্তু সমস্যা হইলো এটা আমার ওস্তাদে কিছু মনে করে না। এক কথা হইলো ভাড়া যদি মানুষ নাও দেয় তুই আমার কাছে কাজ আপনার জন্য তুই ছাড় দিয়েছে। আমার অনেক ছাড় দিয়েছে। এখন বর্তমানে আপনি এই গাড়িতে আছেন, এই গাড়ির ড্রাইভার হচ্ছেন হলো এই বড় ভাই। আচ্ছা এই বড় ভাইয়ের সাথে একটু কথা বলি আমরা। কতদিন ধরে ড্রাইভিং করছেন? 17-18 বছর। এই আপনার 17-18 বছরের ড্রাইভিং জগতে এসে এই ভাইয়ের মতন এরকম হেল্পার কয়জন পেয়েছেন? এরই পাইছি আমি, একজনই পেয়েছেন। আমরা যারা সুস্থ আছি এরকম যারা হেল্পার আছে তার চাইতে ওনার ডিফারেন্স বা ব্যবধান কি দেখছেন? 18-20। যেমন মনে করেন মানুষ, আমরা সুস্থ মানুষ তাড়াতাড়ি কাটতে পারে, একটু লেট হয় ওটা আমরা মাইনে নিই। মানে হ্যার যদি 20 মিনিট লাগে অন্য লোকের লাগবে 15 মিনিট, এই এই রকম ব্যবধান। আপনার এই কর্মজীবনে প্লাস বলা যায় জন্ম থেকে এই পর্যন্ত অনেক পরিশ্রম করেছেন। জি। সহজ ছিল না? জি না। পড়াশোনা করেছেন? পড়াশোনা করেছেন? জি না, পড়ালেখা করিনি। পড়াশোনা করেনি? আপনার কি কোনো ধরনের ভাতা পাওয়া হয়? একবার কুছিলাম একটা দেশে একটা কাঠ কুছিলাম, পরে যাই কয়গুলো আমি টাকা দেয় না, পরে এটা আমি দেবার আর যাইও নাই আনিও না আর করে আনে বলাদের প্রতিবন্ধী ভাতা পান। এখন এই যে আপনি বাসে কন্ডাক্টরি করেন, রোজ কত পান বা মাসে কত পান? না মাসিক না, এটা হলো মালিকের একটা দাহ্য বেতন আছে, কিরকম ইনকাম আছে। মালিকের 3,000 টাকা জমা দিত, গাড়ির তেল লইত, রাস্তায় খরচা দিয়া শিয়ার পর তেল মেল লইয়া যদি থাকে তাহলে আমরা ড্রাইভিং স্টাফ দুইজনে ভাগ করে। কিরকম পড়ে? কোনোদিন 2,000 টাকা থাকে, আবার কোন দিন 1,000 টাকা থাকে। 1,000 টাকা থাকলে দুজনে ভাগ করে নিই, ড্রাইভার একটু বেশি আমি একটু কম, 2,000 টাকা থাকলে একটু ড্রাইভার বেশি আমি একটু কম, 2,700। এই টাকা দিয়ে সংসার চলে? আমার সংসারে কজন মানুষ চলে আর কি? 6-7 জন। 7 জন? এই আপনার ইনকাম দিয়ে? হ্যাঁ আমার ইনকাম দিয়ে, আমার আব্বু যা দুজনের ইনকাম। এখন আপনি কি বলতে চাইবেন যারা আপনার মতন প্রতিবন্ধী আমাদের সমাজে আছে, যারা আমাদের যারা বলা যায় সাহস পায় না কাজ করতে? যারা সাহস পায় না, এগরে কাজ করার লাগে সুযোগ করে দিতে হবে। যেন কাজ করার আগ্রহ থাকে, যেন কাজ করে এক দশজনের কাছে চাইয়া না খায়া কাজ করে খাইতে পারে, এরকম সুযোগ দেন করে দিতে পারে কেউ বাংলাদেশে। একটা বিষয় জানতে চাই আপনার কথা শুনে এটা মনে হলো, সেটা হচ্ছিল আপনি তো বাসে কন্ডাক্টরি করেন। জি। অনেকে ভিক্ষা করতে উঠে? হ্যাঁ, আমার অনেক লোকে বলে, এমনও যাত্রী আছে কত ভিক্ষা করার থাকে, অনেক টাকা পাবি কাজ করস কে, অনেক যাত্রী অনেক রকম করে, অনেক সার্জেনে বলে গাড়ি ধরে দেখা গেছে নামি, নামলে দেখা গেছে গালি দেয়, এ মাদাস দিদি করস কে, এ কাজ বিক্রি করতে পারস না, গাড়ি কাজ করস কে, দেখা গেছে একটা হেল্পার নামলে হেল্পার তো 200 টাকা নিতে পারবো, আমার তো তার নিতে পারবো না, এর লেগে দেখা গেছে আমার এরকম গালি দেয় গেল অনেক সার্জেনে। আর যখন কোনো ভিক্ষুক বাসে উঠে যখন আপনাকে দেখে তখন সে কি করে? ও ভিক্ষা করে নামে, যারা অনেক ভিক্ষা ভিক্ষুক আছে আমার দেখলে নামে জায়গা গাড়িতে উঠে না স্বর্ণে না, অনেকজনে চিনে না, প্রতিদিন তো আমি এই রোডে থাকি, প্রতিদিন এই রোডে থাকি, ওরা জানে আমি গাড়ি হেল্পার, ওরা যদি গাড়িতে উঠে ভিক্ষা করার লাগে তাহলে যাত্রীরা বিভিন্ন কথা বলে করে এর লাগে নামে জায়গা। এসব ঘটনাগুলো ফেস করেন প্রতিদিন? প্রতিদিন। লোকাল গাড়ি ছাড়া অন্য কোনো গাড়িতে কি আপনি শিফট হতে পারবেন? হ্যাঁ পারবো না কেন, আল্লাহর রহমতে সব গাইতে পারি। জীবনে কি কি কাজ করেছেন? কি কি কাজ বলতে, আমি গাড়ি দিয়ে কাজ করছি আর আগে অন্য কোনো সেক্টরে কাজ করা হয়নি। আমাদের খুব গর্ববোধ মনে হয় ওরে নিয়ে, কারণ ওর অচল তারপরে যে কাজ করে খাইতেছে এটাই অনেক কিছু, এটাই অনেক কিছু। আচ্ছা এই যে যারা সুস্থ আছেন আপনারা, হ্যাঁ আপনার আশেপাশে সবাই তো বাসের কাজের সাথে জড়িত না? হ্যাঁ। কেউ হয়তো বা ড্রাইভার, কেউ কন্ট্রাক্টর, এরকম একটা কিছু? উনি তো অনেকদিন ধরে কন্ট্রাক্টরি করতেছেন, ভিন্নতা কি দেখতে পান আপনারা? ভিন্নতা বলতে অন্য যারা আছে তাদের থেকেও ভালোই ডিউটি করে বা কারোর সাথে ঝগড়া করে না, আগ্রহ ভালো আছে, সব দিকেই ওর দক্ষতা ভালো আছে, কারো কাছ থেকে আসতে খায় না, যে অবস্থা যে পজিশন ওর থেকে ভালো ভালো লোক ওর মতো কর্ম করে খায় না, যারা আছে অনেকে লজ্জায় হাত পাততে পারে না, অনেকে মানে কষ্ট লাগবে বিদায় কাজ করতে পারে না, তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? তাদের উদ্দেশ্যে বলার মতো কিছু নাই, কর্ম তো
কোনো কিছু কর্ম করে কখনো ছোট করে দেখার মতো কোনো কিছু নাই। কর্ম করে খেতে পারলে সেটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। বিষয় হচ্ছে শিক্ষা করাটা তো মানুষের পেছনে হয়ে দাঁড়ায়, ঠিক আছে, ও সেটা করলেই করতে পারতো, তো কিন্তু সেটা করে নাই, ও তাদের থেকে ভিন্ন হিসাব ভালো রকম। সবাই মন মানসিকতা তো আল্লাহ তালা একরকম দেয় না, সে তুলনায় ওর হিসাবটাই আলাদা। হিসেবে বলা যায় উনি একজন আইকন, যারা ওনার মতো আছে তাদের জন্য, তাই না? যে এরকম অনেকেই আছে যারা ভিক্ষা করে প্রতিনিয়ত, হয়তো বা নিজের মান সম্মান বলতে কিছু রাখে না, কিন্তু উনি হয়তো বা এটা চায়নি, যে ওনাকে হ্যাঁ চায়নি বিদায়, আজকে সে কর্ম করে খাচ্ছে, হয়তো বা ইনকাম কম হচ্ছে, তাই না? তাহলে এক কথায় বলতে গেলে ওনার মতন যারা আছে তাদেরকে আপনারা কি এই বাসের লাইনে বা বাসের সেক্টরে কি কাজ দিতে আগ্রহী বা কাজ করতে আগ্রহী হবেন কিনা? আগ্রহী।